আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা সামনে নিয়ে এসেছি আমার আর একটা রেসিপি। আর আমার আজকের এই রেসিপিটা আমি বানাইছি পুঁই শাক দিয়া চিংড়ি মাছ দিয়া। তো আশা করি আপনারা আমার আজকের এই রেসিপিটাও ভালো পাইবা। আমার আজকের এই রেসিপি লাগে এখানেও আমি পুঁই শাক রাখছি, তবে এই পুঁই শাকগুলো আমার ঘরের, মানে আমার গার্ডেনের পুঁই শাক। আর এই পুঁই শাক খানি এখানেও সপ্তাহে কিনে আনলে যে আটি থাকে ওলা আটির মতো, এখানে আর কি এক আটি পুঁই শাক আছে আমার। তো এখন আমি ওই পুঁই শাক খানি ধরে একটু বানাইয়া নিম গি, মানে নেওয়া পরে আমি রান্ধার প্রসেসে যাইম। তো এখন আমি রান্ধা বই দিছি, এখানে একটা হান্ডির মাঝে আমি 4 টেবিল চামচ তেল দিছি, 1 চিমটি পরিমাণ মেথি সিড দিছি, আর 1 টেবিল চামচ রসুন দিছি, আর পেঁয়াজ দিলাম এখানে আমি হাফ কাপ, লবণ দিলাম আমার স্বাদ মতো দিয়া আমি ও পেঁয়াজ রসুন খানি একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার পেঁয়াজ রসুন এখন ভাজা হয়ে গেছে, আমি এখন সামান্য কিছু পানি দিছি, পানি দিয়া পরে কিছু কাঁচামরিচ দিছি, দিয়া এখন দিলাম পাউডার মশলা। পাউডার মশলা দিবা লাগে এখানে আমি ছোটো 4 চামচে হাফ চামচ হলুদের গুঁড়া দিছি, 1 চামচ লাল মরিচের গুঁড়া দিছি, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর 1/4 চামচের মতো জিরার গুঁড়া। সব পাউডার মশলা দিয়া আমি ভালা করে একবার মিক্স করে আনিছি। নেওয়া পরে আরও সামান্য কিছু পানি দিয়া আমি এখন ও মশলা খানি ধরে একটু কষাই আনিম। আমার মশলা প্রায় কষানি হয়ে গেছে, এখন আমি দিলাম ইচা। এখানে আমি ইচা একটু কিছু বড় আছিল, তো ওটা লাগে 2 পিস করছি আর কি, একটা ইচারে করে আমি একটু কাটিয়া দিলাইছি। দিয়া এখন আমি একটু বালা করে লাড়িয়ে দেওয়া পরে আমি দিলাম ও শাক, মানে পুঁই শাক আমি যে কাটিয়া দিয়ে রাখছি ও পুঁই শাক খানি। পুঁই শাক দিয়া আমি ও খান্দাত উবাইয়া একটাকে 2 মিনিটের মতো অসিন্তর বালা করে একটু লাড়িয়ে নিমো। বালা করে সপ্তাহ লগে মিক্স করিয়া নেওয়া পরে আমি দিলাইম তরকারির মাঝে শিরা। তবে আজকে তরকারির মাঝে বেশি শিরা দিতাম না আমি, সামান্য আর কি দিমো, বেশি শুকনো হইতো না আবার বেশি জুল হইতো না, ওলা বাটে আর কি আমি শিরা দিছি। দেওয়ার পরে আমি গুড়িয়া রাখলিম 4-5 মিনিটের মতো চুলার আগুন ফুল রাখিয়া। এখন 5 মিনিট পরে এখনকো আমি দিছি এখানে কিছু ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিয়া আর একটু এক গ্লাস সরি লাড়িয়া দেওয়ার পরে আমি আবার গুড়িয়া রাখলিম আরও 1 মিনিটের মতো। আরও 1 মিনিট পরে এখন আমার রান্ধ হয়ে গেছে, আমি চুলার আগুনও ফুরি দিছি। এখন আমি ও তরকারিটা একটু সার্ভ করে দেখাইলাম আপনারা। তো রেডিগুলো ভিউয়ার্স, আমার খুব মজাদার চিংড়ি মাছ দিয়া পুঁই শাকের তরকারি। আপনারা চাইলে আর একটু বাজি লাখানো শুকনা করিয়া নিতে পারবা, বা চাইলে ওলা সামান্য কিছু জুল দিয়েও রাখতে পারবা। তো আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইছেন। আর যদি ভালো পাইয়া থাকুন তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা, আর একটা সাবস্ক্রাইব করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট করিয়া জানাইবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আপনারা আমার লগে থাকা লাগে। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।